হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ডিমের ক্যারামেল এগ পুডিং। আর এই পুডিংটা তৈরি করতে মাত্র তিনটি উপকরণ লাগবে এবং 15 মিনিট সময়ের মধ্যেই কিন্তু এই মজাদার পুডিংটা তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করব। একটা হাঁড়িতে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। আমি চিনিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ যদি কোনো সাইড বেশি লালচে হয়ে পুড়ে যায় তাহলে কিন্তু ক্যারামেলটা তিতা হয়ে যাবে, সেক্ষেত্রে পুডিংটা খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। তো ক্যারামেল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ক্যারামেলটা পুড়ে না যায়। চিনিটা গলে যখন একটু গোল্ডেন টাইপের কালার হয়ে আসবে ওই পর্যায়ে চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। আমি এরকম কালার করে এটাকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি যে বাটিতে পুডিংটাকে বসাবো সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। আর বাটিটাকে হাত দিয়ে ঘুরিয়ে বাটির চারধারে ক্যারামেলটাকে ছড়িয়ে দিয়েছি। তো ক্যারামেলটা সেট হওয়ার জন্য একটা সাইডে বাটি দুটোকে রেখে দিচ্ছি। একটা বাটিতে আমি ফার্মের মুরগির একটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে থাকলে কমপক্ষে আধা ঘন্টা আগে ডিমটাকে বের করে রাখতে হবে। আর চেষ্টা করবেন একটু বড় সাইজের ডিমটা নিতে, এতে করে পুডিংটা জমতে বেশি সুবিধা হবে। ডিমের সাদা অংশ এবং কুসুমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশে গিয়েছে, এখন রেখে দিচ্ছি। অন্য একটা বাটিতে আমি এখন দুধটা ঢেলে নিচ্ছি। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড দুধ, তার মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে 2 থেকে 3 মিনিট চুলায় একটু জাল করে নিয়েছি। জাল করে চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা টানিয়ে দুধটাকে সামান্য একটু ঘন করে নিয়েছি। আপনারা কাপটা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন আমি কতটুকু টানিয়েছি। এটাকে খুব বেশি ঘন করতে হবে না, জাস্ট 1 কাপ দুধের মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে 2 থেকে 3 মিনিট একটু জাল করে চিনির পানিটা টানিয়ে দুধটাকে একটু ঘন করে নিলেই হয়ে যাবে। তারপরে চুলা থেকে নামিয়ে দুধটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে, মানে কুসুম গরম, একটা আঙুল চুবানো যায় এমন তাপমাত্রার। দুধটা যখন কুসুম গরম হয়ে যাবে ওই পর্যায়ে ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দুধটা যেন কোনোভাবেই বেশি গরম না থাকে, সেক্ষেত্রে কিন্তু আবার ডিমটা দুধের মধ্যে জমে যাবে। তো অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন হালকা কুসুম গরম থাকে। এখন পুডিংয়ের মিশ্রণটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, এতে করে পুডিংয়ের ভিতরটা অনেক বেশি মসৃণ হবে। তো অবশ্যই এটাকে ছেঁকে নেবেন। পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নেওয়ার পরে আমি যে বাটির মধ্যে ক্যারামেল সেট হতে দিয়েছিলাম সেটা কিন্তু সেট হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি এখন পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমি এখানে ছোটো ছোটো দুটো পাত্রে এই পুডিংটাকে বসাচ্ছি, তবে আপনারা কিন্তু যে কোনো একটা পাত্রেও এটাকে বসিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন আমি পাত্রের মুখটাকে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। যেহেতু আমার কাছে এই পাত্রের কোনো ঢাকনা নেই তাই আমি ফয়েল পেপার ব্যবহার করছি। আপনারা যদি ঢাকনাওয়ালা কোনো পাত্র ব্যবহার করেন সেক্ষেত্রে আর এটার দরকার নেই, সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হবে। পাত্র দুটোকে ঢেকে নেওয়ার পরে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। এর জন্য একটা হাঁড়িতে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি বাটি দুটোকে বসিয়ে দিচ্ছি আর পানিটা থাকবে বাটির মাঝামাঝি পর্যন্ত, কোনোভাবেই যেন পানিটা খুব বেশি পর্যন্ত না থাকে, জাস্ট বাটিটার অর্ধেকটা পর্যন্ত পানিটা থাকবে। এতে করে ভিতরে আর পানি ঢোকার কোনো চান্স থাকবে না, নাহলে কিন্তু যদি পানিটা বেশি হয় ভিতরে পানি ঢুকে যাওয়ার চান্স থাকবে। তো অর্ধেকটা পরিমাণ পানি আমি এখানে দিয়েছি, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পানিটাতে বলক আসার জন্য অপেক্ষা করব। পানিতে বলক আসার পরে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিয়ে 15 মিনিট অপেক্ষা করব। এরই মধ্যে কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে জমে যাবে, তো অপেক্ষা করছি 15 মিনিট। 15 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। চুলার জালটা বন্ধ করে পুডিং দুটোকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে পুডিং দুটোকে প্রথমে আমি রুম টেম্পারেচারে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপরে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা করে তারপরে এটাকে আমি পরিবেশন করব, কারণ পুডিং গরম অবস্থায় কিন্তু ঢালতে গেলে ভেঙে যাবে। 2-3 ঘন্টা পরে আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা পুডিং ঢেলে দেখাচ্ছি। প্রথমে একটা নাইফের সাহায্যে পুডিংয়ের বাটির সাইড দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে এবং একটা প্লেটের মধ্যে এভাবে
উল্টে নিলেই কিন্তু খুব ইজিলি এটা বের হয়ে আসবে। তো হয়ে গেল মাত্র একটি ডিম দিয়ে তৈরি করা ক্যারামেল এগ পুডিং। দেখলেন তো কত অল্প সময়ে কত সহজে এটা তৈরি করা যায়। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে এবং রেসিপিটি হেল্পফুল মনে হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।